Himanta, Biswa, Sarma. আকর্ষিত হয়েছে বিজেপির প্রতি, বিজেপি ভোট দিব নালাগে, বিজেপি আহিলে নামাজ নহব, বিজেপি আহিলে ঈদ নহব, এবিলাক যে মিছা কথা আপনাদের। মুখ্যমন্ত্রীর সভায় সভায় সংখ্যালঘু রাইজর সহারি এই দৃশ্য সমূহে প্রমাণ করেছে সলনি হয়েছে রাজ্যের রাজনীতির বাতাবরণ। বিজেপির সভালয়ও হিলডল ভাঙি আহিছে সংখ্যালঘু রাইজ। এবার 80% সংখ্যালঘুয়েও ভোট দিব বিজেপিক। আমার সাংবাদিকের আগত কি কলে এজন ভোটারে চাওয়া হোক। আপনাকে বিজেপি ভোট দিব? বিজেপি সভালে আছে? বিজেপি কেউ ভোট দিব বিচার? বিজেপি আমি ভাল পাব বলি এবার সংখ্যালঘু বোলাই আইছে, মানে মোটামুটি দিব, মানে 80% ভোট দিব সংখ্যালঘু। কেউ ভোট দিব বিচার বিজেপি? মানে অনুদান দিছে সরকারে, উন্নয়ন কারণে এবার মানে ভোট দিবই। নগাঁও, হোজাই, ডবকা, রূপহীহাট, মোরাঝাৰ, জুৰিয়া যলৈকে গৈছে মুখ্যমন্ত্রী, তাতেই সংখ্যালঘু রাইজে দিছে ব্যাপক সঁহাৰি। সোমবারে নগাঁওৰ সামগুৰী সভাত সংখ্যালঘু রাইজর সঁহাৰি দেখি এবার 13খনত বিজয় 100% নিশ্চিত বলে কলে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কলে 10 বছৰ আগৰ পরিবেশ এতিয়া নাই, সময় সলনি হৈছে। মোদীর সরকার দিসপুর আদি যেতিয়ার দিল্লীত মোদীর সরকার আছে, দিসপুর মামার সরকার আছে, অসুবিধা হয়েছে নাকি? বিজেপিক মুসলমান বিরোধী সজাব বিচাৰে কংগ্রেসে। এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী ভাষণত কলে কংগ্রেসে কৈছিল মোদী সরকার হল নামাজ বন্ধ হব, ঈদ বন্ধ হব। কিন্তু আসলতে ঈদ নামাজ বন্ধ হয়েছে নাকি রাইজক সুধিলে মুখ্যমন্ত্রী। তেতিয়া কংগ্রেসে কৈছিল যে মোদী ভোট নিদিব, মোদী আহিলে নামাজ নহব, ঈদ নহব, রোজা রাখিব নোৱাৰিম। আজিতো 10 বছৰ হৈ গল, অন্য মানুহে কিবা কষ্ট পালে নেকি? নাই পোৱা। মুখ্যমন্ত্রী আকৌ কলে অরুণোদয় আঁচনি হিন্দু মুসলমান সকলোৱে পায়, হিন্দু মুসলমান সকলে টকা নিদিয়াকৈ চাকরি পাইছে। কংগ্রেসের দিনত বুকুত হাত ধরে কোনোবা গরিব মানুহে টকা নিদিয়াকৈ আজিলৈকে চাকরি পাইছে নেকি? মামার দিনত চাকরিত পয়সা দিব লাগে? কংগ্রেসের দিনত অরুণোদয় আসনি আছিল নাকি? অরুণোদয় হিন্দুয়ে পায় না মুসলমানেও পায়? ইপিনে বিজেপির প্রতি সংখ্যালঘুর সঁহাৰি বৃদ্ধি পোৱা দেখি বিচলিত হয়েছে কংগ্রেস আর AIUDF। খুব আর খঙত জকজকায় উঠিছে রকিবুল হুসেন আর বদরুদ্দিন আজমলের দরে তথা কথিত মুসলমানের ত্রাণকর্তা। ধুবুরীত সংখ্যালঘু আর ভাষী সংখ্যালঘু জনতার সমর্থন পাবলে গোলকগঞ্জত রকিবুল হুসেনে টানি আনিলে গরু খেতির উচ্ছেদ আর বঙালী খেদা আন্দোলনের প্রসঙ্গ। হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানক অত্যাচার করে, হিমন্ত বিশ্ব শর্মা ধুবুরীর মানুষক তুচ্ছতাচ্ছিল্য করে। বঙালী খেদিবলে গঠন হওয়া অগপক ভোট দিব নেকি আদি বিতর্কিত মন্তব্য করে রকিবুল হুসেন। এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বিভিন্ন ধরনের উচ্চতাচ্ছিল্য করেছে এই দুখিয়া মানুষ, বিভিন্ন ধরনের এই লোকসলক নিজের ঘৈণীয়েকর আপনার বুকুরপর গিরিয়েকক কাঢ়ি লৈ আহিছে, বিভিন্ন ক্ষেত্রে লড়াবিলাক উঠাই নি পেলায় এনকাউন্টার করেছে, শুই থাকা অবস্থাত বিভিন্নজনের ঘর ভাঙিছে, বিভিন্নজনক মানুষের অত্যাচার করে মানুষক আপনার হাহাকার করেছে। মানুষে বিচারিছে আমি কর্ম করে খুব, আমি দুখিয়া মানুষ, আমি কর্ম করে খাও, আমি আমার লড়াছলী লো শান্তিয়ে থাকিব কারণে আমি হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর পর আঁতরাব। ইপি
ইপিনে বিজেপিয়ে সংখ্যালঘু অধ্যুষিত আৰু চৰ এলেকাবোৰত প্ৰচাৰ চলোৱা দেখি জাঙুৰ খাই উঠিছে বদৰুদ্দিন আজমল। মিয়াৰ ভোট নালাগে বুলি কোৱা হিমন্ত বিশ্ব শৰ্মাই কিয় মিয়াৰ ওচৰত ভোট ভিক্ষা কৰিছে বুলি প্ৰশ্ন আজমলৰ। কংগ্ৰেছ এআইডিএফৰ প্ৰতিক্ৰিয়া যিয়েই নহওক কিয় নগাঁৱৰ বিভিন্ন ঠাইত সংখ্যালঘু ৰাইজৰ যি সঁহাৰি বিজেপিয়ে লাভ কৰিবলৈ ধৰিছে সি আগন্তুক দিনত কেৱল সংখ্যালঘু বা মুছলমানক লৈ ৰাজনীতি কৰি থকাসকলৰ যে সান্দহ খোৱা বালি তল পেলাব সেয়া কিন্তু নিশ্চিত। হিমন্ত বিশ্ব শৰ্মা আছে, আপোনালোকে একদম টেনশ্যন নব নালাগে। আজমলৰ দৰৱ তেওঁৰ লগত আছে, ধুনীয়াকৈ দৰৱ দি দিওঁ। ভোট কি দাদাগিৰি কৰি খোজে নেকি, ভিক্ষা কৰিয়ে খোজে? ভোটাৰৰ ভোট বিচাৰিছোঁ আমি, মিয়া হিন্দুবিলাক মানুহবিলাক যদি উবৰি খাই মিটিঙলৈ আহে আপুনি বেয়া পাইছে নেকি? চাওক, আচলতে আজমল ডাঙৰীয়া যিহেতু অকল মিয়া ভোটৰ ওপৰতে ৰাজনীতি কৰে, সেইকাৰণে গোটেই মিয়া ভোটখিনি তেওঁ ল'বৰ কাৰণে এইবিলাক ৰাজনৈতিক মন্তব্য দিছে। এইবিলাক ইমান গুৰুত্ব দি থাকি লাভ নাই, কাৰণ সামগ্ৰিক যেতিয়া অসমৰ উন্নয়ন হ'ব তেতিয়া অসমত বসবাস কৰা বহুখিনি মানুহৰ আগবাঢ়ি যাব। কিন্তু এতিয়া মিয়াক লৈ যিটো ৰাজনীতি আজমলে আৰম্ভ কৰিছে সেইটো ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে কেতিয়াও নকৰে। নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা, ধুবুৰীৰ পৰা জ্যোতিময় চক্ৰৱৰ্তীৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।